Hi friends, good morning. আমি শ্রাবণী, welcome back to the channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কারণ ঘুরতে যাব, ঘুরতে যাওয়া মানেই সবার মন ভীষণ ভালো থাকে, তো আমরাও তাদের মধ্যে, আমাদেরও মন ভীষণ ভালো। মানে ভাবছি কবে সানডেটা আসবে, আর মাত্র একদিনের অপেক্ষা। তো সকালবেলা উঠে কাজবাজ খানিকটা সারা হয়েছে, খানিকটা বাকি, কারণ কাজের তো শেষ নেই সারাদিন। মানে আমরা ভিডিওতে তোমাদেরকে হয়তো 60% কাজ দেখাই, কি অনেক সময় 40% কাজ দেখাই, বাকি যে সারাদিন কত কাজ থাকে তার ঠিক নেই, তা তোমরা সবাই জানো। আর বিশেষ করে যদি বাড়িতে থাকে এরকম একটা গুন্ডা দুষ্টু বাচ্চা, ব্যাস তাহলে তো হয়েই চুকেছে। তো এখন আজকে সব কাজ পরে সারবো, আগে মেঘার বইয়ের র্যাকটা খুব মানে বিধ্বস্ত অবস্থা, একটা করে বই টানে আর এ করে, তো গোছাবো। তো সবার আগে দেখো নিচের পাটটা ও গুছিয়ে নিয়েছে, ওর গল্পের বইয়ের জায়গা, বাবা ওখানে আমার অ্যালাও নেই, আমি অ্যালাও নয়, তো ওর গল্পের বইয়ের জায়গা ও নিজেই গুছিয়ে নিয়েছে। ওপরটা আমি বই খাতার জায়গাটা, স্কুলের বই যেগুলো সেগুলো আমি গোছাবো, আর তারপর যাব চা করতে, কারণ সুদীপ তো এখনও আসেনি বাজার করে, সেই জন্যে। তো আজকে সেরকম কিছু রান্না করবো না, কারণ আজকে সুদীপ তো বাড়িতে খাবে না, ও আজকে ওর কিছু কাজ আছে, ও বেরিয়ে যাবে, সেই জন্য আমাদের রান্না। তো আমি ওকে বলেছি যে ও যখন খাবে না তাহলে আর রান্নার ঝামেলা করবো না, কারণ গরমের মধ্যে না দেখবে রান্নাঘরে বেশিক্ষণ স্টে করতেও ভালো লাগে না, সারাক্ষণ রান্না করো এ করো, তো আজকে একটু ফাঁকিবাজি রান্না করব। তো আজকে ওকে বলেছি যে অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয় না, যদিও হাঁসের ডিমটা কী বলো তো বেসিক্যালি শীতকালে খাওয়াই ভালো। তো তাও ওকে বললাম যে অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয় না, তুমি মাঝে কাজ করো, হাঁসের ডিম নিয়ে আসো, মেঘাও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর মাসিও ভালোবাসে, মা তো খায় না, ওই জন্যে মায়ের জন্যে চারা মাছ রয়েছে ফ্রিজে, মায়ের চারা মাছের ঝোল করে দেবো, আর আমাদের করব হাঁসের ডিমের কষা। আমি কীভাবে হাঁসের ডিমের কষা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো, অনেকে না প্রায় সবাই জানো, তাও আমি কীভাবে শেয়ার করি, তোমরা যেহেতু আমার বন্ধু তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো চলো এখন ঝপঝপ কাজগুলো সারি, সেরে চেঞ্জ করব, করে তারপরে যাব রান্নাঘরে সব কাজ সারতে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। অনেকেই আছো ভিডিও দেখছো, অনেকজন যেমন ভিডিও দেখছো সেটা বলছি না, তাও যারা দেখছো তাদের মধ্যে সবাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভীষণ হেল্প হয়, আমার এগিয়ে যেতে আরও সুবিধা হয়। তো চলো এখন যাই কাজগুলো সারি। তো দেখো কমপ্লিট আমাদের গোছানো, দুদিন বাদে বাদেই গোছাই আর দুদিন বাদে বাদেই ঘেটে দেয়। তো নিজের নিচেটাও নিজেই গুছিয়ে নিয়েছে, আর ওপরটা দেখলেই আমি গুছিয়ে দিলাম। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার চলে এসেছি রান্নায়। তো এখানে দেখো আমি হাঁসের ডিমগুলো একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজবো না, কারণ আমার না অনেকেই লাল করে ডিম ভাজে, কিন্তু আমার বেশি লাল করলে ডিমের টেস্টটা যেন মনে হয় নষ্ট হয়ে যায়, বিশেষ করে হাঁসের ডিম। তো অল্প তেল দিয়ে ভেজেছিলাম, এখানে আবার তেল অ্যাড করলাম, করে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেবো। তো এই যে কষাটা আমি করছি এটা আলু ছাড়া করলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালি আলু ছাড়া আমাদের চলে না, তো সেই জন্যে আলুটা দরকার বিশেষ করে ভাত দিয়ে খাওয়ার জন্যে। তো ওই জন্য এখানে আমি আলু দিয়ে দিলাম, আর আলুগুলো নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে না আমি এগুলোকে একটু প্রেশার কুকারে অল্প নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো, আর আমি পাশে ভাপাতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কড়ায় পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হোক, এর মধ্যে আমি দেব তেজপাতা দেবো আর দেবো গোটা গরম মশলা। তো তেজপাতাটা আমি একটু পরেই দিই, প্রথমে দিলে না অনেক সময় দেখবে তেজপাতাটা পুরো লাল হয়ে যায়, তাতে কী হয় তেজপাতার গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ দিয়ে তারপর তেজপাতা দিলাম আর দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো আমি এখানে দুটো এলাচ দিয়েছি,
তো আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিলাম দুখানা টমেটো। টমেটোগুলো একটু নুন দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। একটু নুন দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে গলা পর্যন্ত ওয়েট করব। দেখো আমার প্রায় টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে আমি দিলাম আদা বাটা আর দেব রসুন বাটা। তা আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। মধ্যেখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, ধনে আর হলুদ। এখানে আমি জিরে ব্যবহার করছি না, জিরে ব্যবহার করলে না তরকারির টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, তো জিরে দিচ্ছি না। আর দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো খানিকটা হয়ে এসছে, এবার এখানে দেখো আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, এবার টক দইটা অ্যাড করে দিলাম। তো টক দইটা অ্যাড করলে টেস্টটা আরও সুন্দর হয় নর্মালের থেকে। তো আমি এবার টক দইটা অ্যাড করে খুব ভালো করে প্রায় 5-6 মিনিট কষাবো। তো আমি একটু চিনি দিলাম, কারণ যেহেতু এখানে আমি টক দই দিয়েছি, তারপরে তোমার টমেটো দিয়েছি, এগুলোর মধ্যে একটু টক ভাব থাকে, তো সেই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর চিনি দিলে খাবারের টেস্টটাও ভালো হয়। তো এবার আমার বাটি যে দইটা একটু লেগেছিলো সামান্য, ওটা ধোয়া জল দিলাম। বাকি কিন্তু দেখেছো আমি কোনো জল অ্যাড করিনি। দেখো আমার কষানোটা পুরো রেডি হয়ে গেছে, একদম তেল ছেড়ে এসছে। এবার আমি আলুটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। তা আলুটা আমার 90% কুক হয়ে গেছে, বাকি 10% আমি চাপা দিয়ে কষিয়ে কষিয়ে করে নেবো, তাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে। বিশ্বাস করবে না, মানে তোমরা তো ফোনে দেখছো, নিজে রান্না করেছি বলে নয়, বাট খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, যেন পুরো মনে হচ্ছিলো মাটন কষার যেরম গন্ধ বেরে পুরো সেরম গন্ধই বেরোচ্ছিলো। তো এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, খুব পাতলা আজকে তরকারি আমি করবো না, একটু মাখামাখা টাইপের করবো, হালকা ঝোল। তো আমার দেখো জলটা অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এটাকে 2-4 মিনিট একটু চাপা দিয়ে রাখবো যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢোকে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি দেখো ঢাকনাটা খুলে দিলাম। এবার এর মধ্যে তরকারি প্রায় হয়েই গেছে, এবার এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে। সাথে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য গরম মশলা। আগে তো আমি গোটা গরম মশলা দিয়েই ছিলাম, এখন আরও খানিকটা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তো দেখো একদম ভালো করে ফুটে উঠেছে, এই পর্যায়ে এর মধ্যে আমি গোটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো রেডি আমাদের হাঁসের ডিমের কষা। তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, হাঁসের ডিমের কারি, এখানে মুসুরির ডাল, শুকনো লঙ্কা আর একটু রসুন থেঁতো দিয়ে ফোড়ন দিয়েছি। দেখো এই ডিমটা পুরো খারাপ, মানে একে তো হাঁসের ডিমের এত দাম, তার মধ্যে এরকম খারাপ বেরিয়েছে, কিছু করার নেই। আর এখানে রয়েছে কাঁচকলা পেঁপে দিয়ে, আজকে বলেছিলাম বাটা মাছের ঝোল করবো চারা মাছের, কিন্তু সুদীপ্ত নিয়ে এসছে শিঙ্গি মাছ, তো কাঁচকলা পেঁপে দিয়ে শিঙ্গি মাছের পাতলা ঝোল মায়ের জন্যে। তো আজকে এইটুকুই রান্না, বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ গরমে একদমই ভালো লাগছে না। গাছ পাখা আম একটু হয়ে গেছে, তো কালকে বৃষ্টি পড়েছে প্রচুর দেখেছো, তো এই আমগুলো আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে, ওই মাঠে প্রচুর আম, আগে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি গাছটা, তো আমগুলো পুরো পেকে পেকে গেছে। তো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, খানিকটা আম পড়েছে, আর খানিকটা আম আজকে সকালবেলায় গাছের যারা মালি আছে মাঠে, কর্পোরেশনের মাঠ আর কি এটা, তো তারা আজকে প্রচুর আম পেরেছে। তা আমাদের একদম বাড়ির পাশে, আর আমাদের বাড়িতে ওদের যাওয়া আসা আছে, ওই জন্যে অনেকগুলো আম দিয়েছে আজকে, প্রায় 6-7টা আম দিয়েছে। তো এখানে আমি 4টে আম ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু নষ্ট হয়ে গেছে দেখছি, যে ফেটে গেছে, ফেটে গেলেই তো আম নষ্ট হয়ে যায়। তো কাঁচা আমও দিয়েছিল আগে, তখন চাটনি করেছিলাম, তো এবারে পাকা আম দিয়েছে, আর ভীষণ মিষ্টি হয় এই গাছের আমগুলো, মানে চিনির মতো মিষ্টি আর কি। গাছ পাকা তো একটু দেখো কেমন হয়ে গেছে, এক একটার মিডিলটা, এইটা দেখো একটু একটু মানে বেশি মজে গেছে, মজে যায় বলে না ওই রকম আর কি। এই মরশুমে আমাদের এখনো আম একবারই খাওয়া হয়েছে, সেই মা এসেছিল, কিন্তু সে তো মানে একদম পানসে আম, এটা তো কালকে একটা খেয়েছিলাম রাত্রিরে, বেশ মিষ্টি। বাবা আর মেয়ে ঘরে বসে বসে জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা দেখছে আর চিৎকার করছে, মেয়ে দুষ্টুমি করছে। তো একটু ছাতে এলাম হাঁটতে, মাথা দেখো চিপচিপে হয়ে গেছে, মানে তেল লাগাইনি,
মানে আমি শুধু শ্যাম্পু করার সময় মানে আমার চুলটা যে কি সেটা আমি বুঝতে পারি না, মানে যখন শ্যাম্পু করি তখন চুলটা ঠিক থাকে, বাট যেই শ্যাম্পু দুদিন না করব চুল একদম দেখো মনে হচ্ছে যেন একদম চুপচুপে করে তেল মেখেছি, এটা এক ফোঁটাও তেল মাখিনি। মানে আমাকে ওয়ান ডে অল্টারনেটিভ শ্যাম্পু করতেই হয়, যদি দুদিন শ্যাম্পু না করেছি তো আমার চুলের হাল এই, মানে মনে হচ্ছে যেন তেল মেখেছি এক গাদা চুলের মধ্যে। তো কালকে শ্যাম্পু করা হয়নি, পরশু করেছি, আজকেও করিনি, দুদিন হয়ে গেছে, ব্যাস চুল একদম চিপচিপে অবস্থা। তো ছাতে এলাম কারণ আজকে আর আজকেও হাঁটতে যাওয়া হয়নি, মানে দুদিন হাঁটতে যাই তো চার দিন হাঁটতে যাওয়া হয় না, তো ওই ছাতে চলে আসি, তখন ছাতে এসে একটু হেঁটে নিই। তো ছাতে এলাম একটু হাঁটতে, একটু হাঁটি ছাতে ততক্ষণ, কারণ যাওয়া হচ্ছে না আর বৃষ্টি যেহেতু হচ্ছে না, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কালকে তো দেখলে বৃষ্টি হলো, বৃষ্টিতে পুরো মাঠে কাদা কাদা হয়ে যায়। তো সাইডে হাঁটার জায়গা আছে কিন্তু আর যে গেলাম না, কারণ কাজও কিছু রয়েছে, মানে প্যাকিং তো হয়ে গেছে কিন্তু টুকটাক আর কিছু কাজ রয়েছে, ওই জন্য আর বেরোলাম না আজকে আর, কারণ কালকেও বেরোনো আছে, কালকে মেঘার গানে ক্লাস, তো ওই জন্য ছাতেই চলে এলাম একটু হেঁটে নিই। একটু না হাঁটলে না, যেহেতু হাঁটা অভ্যাস হয়ে গেছে, না হাঁটলে না যেন ভালো লাগে না, মনে হয় যেন খাবার হজম হয় না আর কি, ওই জন্য ছাতে এলাম। সুদীপ তো এলো খানিকক্ষণ আগে, তোমাদেরকে তো বলেইছিলাম আজকে ও বাড়িতে ছিল না, লাঞ্চ করতেও আসেনি, ও এলো এই তোমার চারটে নাগাদ এলো, সাড়ে তিনটে চারটে। ওই দেখো মেঘা জল ঘাঁটছে, দেখো মাঠে গিয়ে হাত পা ধুচ্ছে, রোজ পড়তে যায় এই যে এইখানে, এই যে এই গলিটা এখানেই পড়তে যায়, ওই জন্যে পড়ে আসার সময় একটু মাঠে খেলে আসে, কারণ ওরা তো বাড়িতে বন্ধ থাকে, রোজ রোজ তো আর এদিক ওদিক যাওয়া হয় না, তো চেষ্টা করে সুদীপ তো একটু ওকে আসার সময় মাঠে খেলিয়ে নিয়ে আসে, তো মাঠে খেলে তো ওখানেই জল থাকে, একবারে হাত পা ধুয়ে আসছে। এই কিরে এত জল ঘাটছিস কেন? বাবা কোথায়? বাবা কই? দুষ্টুমি করছে, তুই মাঠটা দেখো একদম, এই যে আমাদের বাড়ির কম্পাউন্ড আর বাড়ির গায়ে মাঠ, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম না আম, এই দেখো এই গাছের আম দেখেছো কত পেকেছে আমগুলো, তো এইখানে এই যে ঘরগুলো দেখছো এটা কর্পোরেশনের মাঠ, তো এখানে ওই মালি ওরা বা কর্পোরেশনের যারা হেড তারা থাকে, তো তারাই পারে। দেখো গাছে প্রচুর পাকা আম, এইখানে আর একটা গাছ রয়েছে ঠিক আছে, এটাতে তাও অত আম পাকেনি এখনও, কাঁচা আছে, বাট এটাতে প্রচুর আম পেকেছে দেখছো, পুরো পেকে পেকে রয়েছে একদম। এই যে চলে এসছে, হ্যালো মা আমি থমকে উঠেছি, মাঠে উড়ৌড়ি করা হয়ে গেছে, চেঞ্জ করেছিস জামা? মাঠে উড়ৌড়ি করা হয়ে গেছে, এই যে ছাদে চলে এসছে, ছাদে এলি কেন তুই? আবার এলাম, দাঁড়া একটু হেঁটে নি তারপর তোকে খেতে দেবো। গিয়ে এসছি ব্যবহার হয় না, সুদীপ তো ম্যাক্সিমাম দিন সকালবেলা এখানে আসে গান করে, তো খুলছি একটু পরে, গান করে, ওর অনেক বন্ধু বান্ধব আছে মাঠে তারাও আসে। এবার নিচে আমাদের দুটোই রুম, মায়ের বেডরুম আর আমার বেডরুম, এবার বাইরের থেকে কেউ এলে একটু আনকমফোর্টেবল লাগে, তো ওই জন্য ও ছাদের ঘরে এসেই গান করে তখন। তো ছাদে একটা ঘর আছে, এখানে মানে একটা চৌকি রয়েছে, ওই মানে কী বলো ওটাকে, খাট নয় চৌকি, চৌকিই বলে মনে হয়, চৌকি রয়েছে, আর একটা রয়েছে এই যে পুরনো দিনের এই যে মোড়া, আর ওই যে চেয়ারটা দেখছো ওই চেয়ারটা হলো বাবার চেয়ার, মানে আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন উনি ওই চেয়ারটাতেই বসতেন, তো চেয়ারটা জরাজীর্ণ, দেখো কোথা দিয়ে ঢুকছে জানলা দিয়ে ঢুকে ঢুকছে, জানলায় কোনো গ্রিল নেই, তো শ্বশুরমশাই মারা গেছেন, কিন্তু কী বলতো একটা বয়স্ক মানুষের স্মৃতি বলে তো একটা জিনিস আছে, তা আমাদের কাছে না এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট আর কি, ভীষণ খুব কাছের, ওই জন্য বাবা মারা গেছে আর দুবছর হয়ে গেছে, কিন্তু বাবার চেয়ারটা আমরা ফেলিনি, মানে ওটা পুরো নড়বড়ে ভাঙা টাইপের ইউজ করা যায় না, কিন্তু বাবার চেয়ারটা আমরা ফেলিনি, ওটা বাবার আশীর্বাদই বলা যায়, কারণ বাবা দীর্ঘ 15 বছর এই চেয়ারে বসেছে। তো সুদীপ তো এই জিনিসগুলোর সাথে ভীষণভাবে অ্যাটাচ, তো চেয়ারটা এখানে রেখে দিয়েছি, ছাতেই রাখা থাকে চেয়ারটা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমাদের প্রচুর গাছ রয়েছে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, গাছে লেবু হয়েছিল, লেবুগুলো পেরে খাওয়া হয়ে গেছে, পেটে চলে গেছে আর কি। এখানে দেখো বেল গাছ রয়েছে আর এটা হলো কাগজি লেবু গাছ,
তো চলো এখন আর বকবক করবো না, অনেক প্রচুর বকবক করেছি, নিচে যাই, একটু পরে যাব, একটু হেঁটে নিই, জোরে জোরে হাঁটতে হবে, আস্তে আস্তে হাঁটলে হবে না, একটু হেঁটে নিই, হেঁটে তারপর নিচে যাব। লেবু খাওয়া হয়ে গেছে বললাম, কিন্তু আমি চোখে দেখো এমনই কম দেখি, এখানে একটা লেবু আছে এখনও, দুটো হয়েছিল, ওই দুটো খাওয়া হয়ে গেছে, এরকম একটা লেবু। তো মেঘা আমাকে বলছে মা এই তো লেবু তুমি দেখতে পাওনি, তো এখন দেখছি, দেখো এই লেবুটা এখনও আর একটু বড় হবে। তো এখানে দুধ আর মুড়ি, মেঘার টিফিন, তবে জামাটা চেঞ্জ করে নে, কেপ জামা পরে নে, গরমের মধ্যে গেঞ্জি পরিস না ঘেমে যাবি। মুড়ি তো কম হয়ে যায় দুধের মধ্যে দিলে, দুধটা গরম করে নিয়েছি আর একটুখানি গুড় দিলাম, এ দিইনি আজকে, চিনি দিইনি, ওই তালপাটালি ছিল একটু দিয়ে দিলাম, তোকে দিয়ে দিই টিফিনটা, খেয়ে টুলটা নিয়ে নাও, টুলের মধ্যে রেখে খেয়ে নাও ঝকঝক করে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু এখন ফ্রেশ হবো, একটু ফ্রেশ হবো মানে একটুখানি মুখটা রাত্রিরে ফেস ওয়াশ করবো, তো রাত্রিরে সবসময় ফেস ওয়াশ করা ভালো, কারণ সারাদিন আমাদের মুখে যা ধুলোবালি জমছে সেটা রাত্রিবেলা যেহেতু আমরা শুই আমাদের স্কিনটা ওই টাইমে কিন্তু রিপেয়ার হয়, তো শোয়া ভালো ওইটাই। তো যাবো এখন ধুতে, এখনও ধোয়া হয়নি, আর রান্নাঘরটা পরিষ্কার করবো, চেঞ্জ করে নিয়েছি, নাইট ড্রেসটা পরে নিয়েছি, আর আজকে বিকেলের পর থেকে আর ক্যামেরাটা একদমই অন করতে পারিনি, সন্ধেবেলায় মেঘাকে নিয়ে আসলে একটু গানে বসেছিলাম, কারণ তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো জানো যে শনিবার করে মেঘার গানের ক্লাস থাকে, তো গান শিখতে যায় আর কি, তো ওই জন্যে আজকে একটু বিদ্যুপুরে সন্ধেবেলা বসিয়েছিলাম, তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মাঝে কখন যে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, কখন যে কমেন্ট সেকশন অফ করে দেয়, যেমন রিসেন্টলি আমি আর মেঘা গাইছিলাম সেটা পোস্ট করেছিলাম, কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে, আবার রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা দুজন গাইছিলাম, সুদীপ্ত গিটার বাজছিল, সেদিন কিন্তু কোনো কপিরাইটও ক্লেম দেয়নি, কমেন্ট সেকশনও অফ করেনি, মানে কখন যে কী হয় ভুতুরে ব্যাপার আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রিপশানটা একটু করে দিও, আর সাবস্ক্রিপশানের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, কেননা অল না করলে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। আর একটা ব্যাপার হলো, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে বা তোমরা কিছু দেখতে চাও এরকম কিছু থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা করার অতি অবশ্যই চেষ্টা করবো, আর নিজেকে শুধরে নেওয়ারও চেষ্টা করবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।